সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে আধিপত্যের সঙ্গে জয়টি রেজিস্ট্রি করেছে। তারা এখন সিরিজটি এক একে সমান করে দিয়েছে। প্রথমে ব্যাট করতে বলার পরে স্বাগতিকরা মোট 336 রান 6 উইকেটে করেছিল। কে এল রাহুল প্রথম ইনিংসে 114 বলে 108 রান করে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন। ঋষভ পন্ত মাত্র 40 বলে 77 রানের এক ঝকঝকে ইনিংস খেলেন এবং দলকে আরও বড় রান সংগ্রহ করতে সক্ষম করেছিলেন। এই রান তারা করতে নেমে ইংল্যান্ডও দুর্দান্ত শুরু করেছিল এবং তাদের ইনিংসে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছিল। ওপেনার জনি বেয়ারস্টো 112 বলে 124 রানের দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন। গেমটি জয়ের প্রত্যাশা হ্রাস করতে বেন স্টোকস মাত্র 52 বলে 99 রান করেছিলেন। ইংল্যান্ড মাত্র 43.3 ওভারে 6 উইকেটে জয় পেয়েছিল। এই সিরিজের তৃতীয় এবং নির্ধারক ম্যাচটি এই রবিবার 28 মার্চ খেলা হবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে শেষ হওয়ার পর গুরুত্বপূর্ণ কিছু পরিসংখ্যান ও রেকর্ডগুলি। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। নম্বর 1, ইংল্যান্ড তাদের ইনিংসে মোট 20টি ছক্কা মারে। এটি ওয়ানডে ম্যাচে ভারতের বিরুদ্ধে যৌথ সর্বোচ্চ ছক্কা। এর আগে 2015 সালে মুম্বাইয়ে ওয়ানডেতে ভারতের বিরুদ্ধে একই পরিমাণ সর্বোচ্চ সংখ্যক দক্ষিণ আফ্রিকা এই ছক্কা হিট করেছিল। নম্বর 2, এই ম্যাচে দুটি দলই মোট 34টি ছক্কা মেরেছে। এটি ভারতে খেলে যাওয়া ওয়ানডে গেমসের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা টেলি। এর আগে 2013 সালে বেঙ্গালুরুতে খেলা ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে 38টি ছক্কা রেকর্ড করা হয়েছিল। নম্বর 3, আজকের 336 রানের স্কোরটি ভারতীয় দলের পক্ষে মোট তৃতীয় সর্বোচ্চ ইনিংস, যা তারা ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছিল। নম্বর 4, বেন স্টোকস তার ম্যাচ জয়ের ইনিংসে প্রথম 10টি ছক্কা মারলেন। ওয়ানডেতে ব্যাটসম্যানের দ্বারা ভারতের বিরুদ্ধে হিট যৌথ দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। নম্বর 5, জনি বেয়ারস্টো এবং জেসন রয় আজকের খেলার সময় তারা করতে নেমে উদ্বোধনী উইকেটে 110 রান যোগ করেছিলেন। এটি ছিল তাদের 13তম যৌথ পার্টনারশিপ এবং তারা এখন জো রুট এবং ইয়ন মর্গানের আগের পার্টনারশিপের রেকর্ডকে ছাড়িয়ে গেছে, যাদের 50 ওভারের ফরম্যাটে 12টি অংশীদারিত্ব রয়েছে। নম্বর 6, এই ম্যাচে মোট 4টি সেঞ্চুরি পার্টনারশিপ রেকর্ড করা হয়েছিল। এটি ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি পার্টনারশিপের মধ্যে সর্বাধিক যৌথ সংখ্যা। নম্বর 7, এটি ব্যারেস্টোর 11তম ওয়ানডে সেঞ্চুরি এবং ইংলিশ ওপেনারদের সেঞ্চুরি তালিকার ক্ষেত্রে তিনি এখন কেবল মার্কাস ট্রেসকোথিকের 12টি শতকের পিছনে। নম্বর 8, ইংল্যান্ড 39 বল বাকি থাকতেই এই খেলাটি জিতেছিল। এটি 330+ রান তাড়া করা ওয়ানডে ম্যাচে সবচেয়ে বড় জয়ের যৌথ রেকর্ড। নম্বর 9, কুণাল পান্ডিয়া তার 6 ওভারে 12 করে ইকোনমিক রেটে 72 রান সংগ্রহ করেছিলেন। ওয়ানডেতে কোনো ভারতীয় বোলারের পক্ষে সবচেয়ে খারাপ পারফরমেন্স এটি। নম্বর 10, বিরাট কোহলি তার ক্যারিয়ারে 3 নম্বর পজিশনে এই গেমের সময় 10,000 ওয়ানডে রান পূর্ণ করেছিলেন। রিকি পন্টিংয়ের পরে এই 3 নম্বর জায়গাটিতে, যিনি 12,662 রান সংগ্রহ করার পরে, বিরাট হলেন দ্বিতীয় খেলোয়াড়। নম্বর 11, ওয়ানডে অধিনায়ক হিসাবে বিরাট কোহলি 5,445 রান করেছেন এবং গ্রেম স্মিথের 5,416 রানকে ছাড়িয়ে পঞ্চম স্থানে পৌঁছে গেছেন তালিকায়। নম্বর 12, বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে 9বারের জন্য আদিল রশিদের বলে আউট হয়েছিলেন। এছাড়া আরও বেশিবারের মতো টিম সাউদি 10বার ভারতীয় অধিনায়কের উইকেট পেয়েছেন। নম্বর 13, কে এল রাহুল 3টি ফরম্যাটের প্রত্যেকটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে 17 রান হাঁকানো মাত্র তৃতীয় ক্রিকেটার। তার আগে ক্রিস গেইল এবং রোহিত শর্মা এই মাইল ফলক অর্জন করেছিলেন। নম্বর 14, ঋষভ পন্ত তার ইনিংসে 7টি ছক্কা মেরেছিলেন, যা ওয়ানডে ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে কোনো ভারতীয় খেলোয়াড়ের দ্বারা সর্বাধিক সংখ্যক ছক্কা। নম্বর 15,
ওয়ানডে ইনিংসে কোনো ভারতীয় উইকেটরক্ষককে আঘাত করা সর্বাধিক ছক্কার ক্ষেত্রে ঋষভ পান্ত এখন দ্বিতীয় স্থানে পৌঁছেছেন। নম্বর 16, পান্ত ওয়ানডে ইনিংসে 5 নম্বর ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নামা ভারতীয় খেলোয়াড়ের ছক্কা মেরে সর্বাধিক ছক্কার 7টি এর বিচারে যুবরাজ সিং এর সমান হলেন। নম্বর 17, পান্ত 192.50 এর স্ট্রাইক রেট নিয়ে খেলেছেন, যা ব্যাট হাতে সর্বনিম্ন 70 রান করে ওয়ানডে ম্যাচে কোনো ভারতীয়ের পক্ষে সর্বোচ্চ স্ট্রাইক রেট। নম্বর 18, কে এল রাহুল তার 1500 ওয়ানডে রান পূর্ণ করেছেন এবং 50-এরও বেশি গড় দিয়ে এই মাইল ফলকে পৌঁছানোর একমাত্র তৃতীয় খেলোয়াড় হয়েছেন। নম্বর 19, রাহুল 36তম ইনিংসে ওয়ানডে ফরম্যাটে নিজের 5ম শতরানটি পূর্ণ করেছেন। 5টি ওয়ানডে টন নেওয়া ইনিংসের দিক থেকে তিনি কেবল শিখর ধাওয়ানের 28টি ইনিংসে করা তার থেকে এক কদম পিছনে রয়েছেন। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।